আসসালামু স্বাগত বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সাদত শাকে। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের ইতিহাসে সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে দ্বিগুণ ঋণের প্রস্তাব। কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। স্বাস্থ্যখাতে অর্থমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বললেও বরাদ্দ বেড়েছে মাত্র 5,500 কোটি টাকা, পর্যাপ্ত নয় বরাদ্দ বলছেন বিশেষজ্ঞরা। বাজেটে জনগণের জীবন জীবিকা ও মানবতা উপেক্ষিত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্তব্য বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর। কালো টাকা সাদা করার সুযোগের কঠোর সমালোচনা। করোনায় দেশে একদিনে আরও 37 জনের মৃত্যু। নতুন শনাক্ত 3,187 জন। উপসর্গে এক সাংবাদিক সহ 12 জেলায় আরও 22 জনের মৃত্যু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। নজিরবিহীন করোনা মহামারীতে টিকে থাকার সংকল্প নিয়ে নতুন অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংশোধিত বাজেটের তুলনায় এর আকার 13% বড়। ভাইরাস থেকে প্রাণ রক্ষায় মেগা প্ল্যান বাস্তবায়নে উদার হস্ত অর্থমন্ত্রী লম্বা করেছেন খরচের ফর্দ। এতে প্রথমবার বাজেট ঘাটতি বেড়ে হলো 6%, যার হিসেব মেলাতে ব্যাংক থেকে দ্বিগুণ পরিমাণ অর্থ ধার করার প্রস্তাব অর্থমন্ত্রীর। বাজেটে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছেন 8.2%। এছাড়া বিনা প্রশ্নে 10% কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। করোনায় টালমাটাল অনিশ্চিত অর্থনীতির মুখোমুখি দাঁড়িয়ে দ্বিতীয় বাজেট পেশের জন্য বৃহস্পতিবার সংসদে পা রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় 110 পৃষ্ঠার হলেও ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সময়ে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট ঘোষণায় আগে যেখানে লাগত ঘণ্টার পর ঘণ্টা, সে কাজ তিনি মাল্টিমিডিয়া পদ্ধতিতে শেষ করেন 1.25 ঘণ্টায়। অর্থনীতি চাঙ্গা করার এই বাজেটের নামটাই তিনি দিয়েছেন অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যতের পথ পরিক্রমার বাজেট। আমাদের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব বিবেচনায় 2019-2020 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। এবার প্রস্তাবিত বাজেটের আকার 5,68,000 কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় 13% বড়। এতে সামগ্রিক ঘাটতি 1,90,000 কোটি টাকা, যা জিডিপির অনুপাতে 6%। অনুদানসহ ঘাটতির পরিমাণ 1,85,987 কোটি টাকা, যা জিডিপির তুলনায় 5.8%। নতুন বাজেটে অর্থমন্ত্রী উন্নয়ন দর্শন থেকে খুব বেশি না সরলেও জনগণকে সুরক্ষা দিতে বাড়িয়েছেন স্বাস্থ্যখাতের বরাদ্দ। এবারের বাজেটে জিডিপির টার্গেট ধরা হয়েছে 8.2%, প্রত্যয় করেছেন মূল্যস্ফীতি 5.4% নিচে ধরে রাখার। বাজেটে এবার উন্নয়ন খরচ ধরা হয়েছে 2,15,043 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ 2,05,145 কোটি টাকা। খাতভিত্তিক তুলনায় বেশি অর্থ যাবে এবার পরিবহন ও যোগাযোগে 25.2%। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ এবার শিক্ষা ও প্রযুক্তি খাতে 19.4%। এরপরেই রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত 15.7%। বরাদ্দের অনুপাতে এরপর অবস্থান জ্বালানি ও বিদ্যুৎ খাতে 12.4%, স্বাস্থ্যে 5.8%, কৃষিতে 5.5% এবং সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন বাজেটের 3.1% অর্থ। প্রস্তাবিত বাজেটে অর্থায়নের মূল উৎস এনবিআরকে দেওয়া হয়েছে বাজেটের 58.1% আয়ের লক্ষ্যমাত্রা। অর্থায়নের জন্য এনবিআরকে তিনি টার্গেট দিয়েছেন 3,30,000 কোটি টাকার। অন্য উৎসের মধ্যে এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 2.6% অর্থ, আর কর ছাড়া প্রাপ্তি 5.8%। এরপরও ঘাটতি থাকবে 1,90,000 কোটি টাকা। এজন্য বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়ার প্রস্তাব করেছেন তিনি। এবার বিদেশি ঋণ থেকে আশা করছেন তিনি 76,004 কোটি টাকা। দেশীয় উৎসের মধ্যে ব্যাংক থেকে ধার করা হবে 84,980 কোটি টাকা। অন্য উৎসের মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে নেওয়া হবে 20,000 কোটি টাকা। অন্যান্য খাত থেকে নেওয়া হবে আরও 5,000 কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের মধ্যে সবচেয়ে এবার বেশি ব্যয় হবে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ এবং সাহায্য মঞ্জুরিতে। এটা মোট খরচের 18.1%। ভর্তুকি ও প্রণোদনা খাতে ব্যয় হবে 13.9%। এছাড়া বেতন ভাতা পরিশোধে যাবে 18.7% অর্থ, আর পেনশনে যাবে অনুন্নয়ন ব্যয়ের 7.8% বরাদ্দ। এসব বিবেচনায় অর্থমন্ত্রীর আশা তার দেয়া এ বাজেটেই আবার ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই
ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাব স্বাভাবিক জীবন এবং ফিরে পাব একটি আলোকিত সকাল। মেডিকেল সামগ্রী মানুষের নাগালে রাখতে এবারের বাজেটে কমানো হয়েছে শুল্ক ভ্যাট। করোনায় আয় কমবে তাই জমি ও ফ্ল্যাট কেনার পাশাপাশি কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে সঞ্চয়পত্র, শেয়ার ও বন্ড কেনাই। 10% কর দিয়ে বিনিয়োগ করা যাবে শেয়ার বাজারেও। এদিকে কর ফাঁকি ও অর্থপ্রচার ঠেকাতে প্রমাণিত ভুয়া বিনিয়োগের ওপর 50% হারে কর আদায়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। করোনা সংকটে দেশের অর্থনীতির সব সূচকই যখন নড়বড়ে, তখন বড় স্বপ্ন নিয়ে অসম্ভব আশাবাদের বিশাল বাজেট দিলেন অর্থমন্ত্রী। কিন্তু বিগত অর্থ বছরগুলোতে যেখানে কোনো বাজেটই শতভাগ বাস্তবায়ন হয়নি, তখন ভাইরাস ঝুঁকির এ সময়ে এত বড় বাজেটের সমীকরণ কীভাবে মিলবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনাকালে একেবারে ভিন্ন বাস্তবতায় লক্ষ্যমাত্রায় কতটা রাজস্ব অর্জিত হবে, মোটা দাগে এমন অনিশ্চয়তার মধ্যে 3,78,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। 6% বাজেট ঘাটতির অর্থসংস্থানে এবার চাপে থাকবে ব্যাংক ব্যবস্থা। সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হয়েছে 3,00,000 টাকা। এবারে বাজেটেও বিনা প্রশ্নে সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার। 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-2021 অর্থ বছরের বাজেট বাস্তবতা যাই হোক, প্রথা অনুযায়ী জিডিপির আকারের সাথে বাড়ানো হয় বাজেটের আকার। তাই সবসময় আসল চ্যালেঞ্জ রাজস্ব আহরণই। করোনাকালে সে চ্যালেঞ্জ আরো কঠিন। বিশ্লেষকদের এমন ধারণার মধ্যে অর্থমন্ত্রী নতুন অর্থ বছরের আয়ের হিসেব করছেন। আয়ের সবচেয়ে বড় উৎস প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডকে এবার টার্গেট দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকা আদায়ের। বাকি অর্থ এনবিআর বহির্ভূত কর থেকে 15,000 কোটি টাকা, আর 33,000 কোটি টাকা অর্থমন্ত্রী নিতে চান কর বহির্ভূত উৎস থেকে। প্রতি বছর 5% ঘাটতি রেখে বাজেট দেওয়া হলেও এবার তা 6%। ঘাটতির 1,90,000 কোটি টাকা সবচেয়ে বেশি নেওয়ার পরিকল্পনা বৈদেশিক উৎস থেকে, যা 76,004 কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে নেওয়া হবে 1,09,938 কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে গত বছরের প্রায় দ্বিগুণ। এছাড়া সঞ্চয়পত্র ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেবে সরকার। একেবারে শেষ প্রান্তে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ নিতে চাই মূল্য সংযোজক কর বা ভ্যাট থেকে, যা মোট 37.9%। এরপরে আয়কর থেকে 31.5%, সম্পূর্ণ শুল্ক আমদানি শুল্ক থেকে যথাক্রমে 37.5% ও 11.5%, ভ্যাট থেকে পেতে চাই 1,25,162 কোটি টাকা, আয়কর থেকে 1,03,945 কোটি টাকা। এরপরই সর্বোচ্চ আদায়ের খাতগুলো সম্পূর্ণ শুল্ক ও আমদানি থেকে শুরু হয়েছে। গত কয়েক বছর ব্যক্তির করমুক্ত আয়ের সীমা না বাড়লেও এবার বাড়ছে। পুরুষ করদাতাদের ক্ষেত্রে 2,50,000 টাকা থেকে করা হয়েছে 3,00,000 টাকা, আর 65 বছরের বেশি বয়সের পুরুষ ও সব বয়সের মহিলাদের সে সীমা 3,50,000 টাকা। অন্য বছরগুলোতে কিছুটা অস্পষ্ট থাকলেও কালো টাকার বিষয়ে বাজেটে স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী। জমি ফ্ল্যাট নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার বাজার, বন্ড সহ বেশ কয়েকটিতে 10% হারে কর দিয়ে সাদা করার বিধান রাখা হয়েছে। আবগারিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, তবে 10,00,000 টাকা পর্যন্ত দিতে হবে না। এর বেশি হলে বিভিন্ন ধাপে সর্বোচ্চ দিতে হবে 15,000 টাকা পর্যন্ত। এদিকে করোনার কারণে পুঁজিবাজার তালিকাভুক্ত নন এমন কোম্পানির কর্পোরেট ট্যাক্স 2.5% কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে বহাল থাকছে আগের আয়কর ও উচ্ছে কর হার। এছাড়া আমদানি সম্পর্ক শুল্কে নতুন করে হাত দেয়নি অর্থমন্ত্রী। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। করোনার বড় ধাক্কার পরও স্বাস্থ্য বাজেটে নেই কোনো চমক। 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে মাত্র 5,500 কোটি টাকা। করোনা মোকাবেলায় জরুরি চাহিদা মেটাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 10,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার কারণে দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা এখন আরও বেশি স্পষ্ট। এরপরও এ খাতে যে বাড়তি বরাদ্দ দরকার ছিল তা দেওয়া হয়নি। দক্ষ যোগ্য জনশক্তি, পূর্ণাঙ্গ পরিকল্পনা না হলে বারবার শুধু অর্থ বরাদ্দ ও দুর্নীতি অস্বচ্ছতার মধ্যে ঘুরপাক খেতে হবে বলেও আশঙ্কা তাদের। অবহেলিত স্বাস্থ্যখাত নিয়ে কোভিড-19 মোকাবেলায় বেহাল দশা।
এ খাতের বিশৃঙ্খলার চিত্রটা স্পষ্ট। এমনকি করোনা মহামারীতেও স্বাস্থ্য খাতের কেনাকাটায় অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বাজেটে স্বাস্থ্য খাতের দিকেই ছিল সবার নজর। এবারের স্বাস্থ্য খাতের বাজেটের চিত্রটা এমন। 2020-21 অর্থ বছরে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 29,247 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে যা ছিল 25,732 কোটি টাকা। স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 41,027 কোটি টাকা, যা জিডিপির 1.3 ও মোট বাজেটের 7.2%। এর বাইরে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মানী বাবদ 850 কোটি টাকা বরাদ্দ, কোভিড-19 মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় 1,127 কোটি ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 1,366 কোটি টাকার দুটি প্রকল্প। এছাড়া করোনা মোকাবেলায় জরুরি চাহিদা মেটাতে বরাদ্দ করা হয়েছে 10,000 কোটি টাকা। এবং 2020-2021 অর্থবর্ষের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, করোনার কারণে স্বাস্থ্য খাতকে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। ব্যবস্থা রাখা হয়েছে অতিরিক্ত বরাদ্দ, প্রণোদনা ও ক্ষতিপূরণের। আশ্বাস দেন দেশের সব হাসপাতালের অবকাঠামো উন্নয়নের। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ জিডিপির মোট 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা, অথচ বাংলাদেশে বরাদ্দ হয় 1%-এর কম। আকৃতি অনুসারে এবার কিছু বরাদ্দ বাড়লেও করোনার কারণে স্বাস্থ্য ব্যবস্থার দৈন্যদশা পূরণে স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় হতাশ তারা। কিছু অর্থ বরাদ্দ দিলেই কিন্তু মানুষের সমস্যার সমাধান হবে না। জনগণের স্বাস্থ্য সেবাকে পরিপূর্ণভাবে অনুধাবন করে এটি সমাধানের জন্য একটি যোগ্য দক্ষ জনশক্তির দরকার, একই সাথে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার দরকার, যে পরিকল্পনা মানুষের আকাঙ্ক্ষাকে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণের জন্য একটি স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করতে পারবে। সেটি না হলে কিন্তু বারবার আমরা শুধু এই অর্থের বরাদ্দ এবং দুর্নীতি অস্বচ্ছতার ঘুরপাকে কিন্তু আমরা ঘুরতেই থাকব। এদিকে আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.83 ও জিডিপির 3.01%। করোনার কারণে বাড়ানো হয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল সহ মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য অংশ নেন। এতে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর সংসদে উপস্থাপনের জন্য প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়। জনগণের জীবন, জীবিকা ও মানবতার বিষয়টি এবারে বাজেটে উপেক্ষিত হয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনলাইনে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কঠোর সমালোচনা করেন বিএনপির নেতা। জনগণের জীবন, জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। বাজেটের বরাদ্দের বড় বড় কিছু অংশ যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না এই বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা। যে কালো টাকাকে সাদা করা শুধু নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে সেটাও দুর্নীতিকে অব্যাহত ভাবে থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মারা গেলেন 1,049 জন, আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,187 জনের। এ নিয়ে করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন 78,052 জন। পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 15,772টি, তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। শনাক্তের হার 20.210 এবং এ পর্যন্ত শনাক্ত 78,052 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন,
এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.46%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,049 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। করোনা উপসর্গে কুমিল্লায় একজন সাংবাদিক সহ 8 জন, নোয়াখালীতে 3 জন আর গাজীপুরে 2 জন মারা গেছেন। চট্টগ্রাম, খুলনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, নরসিংদী, বান্দরবান, মৌলভীবাজার, ঝালকাঠি ও রাঙামাটিতে মারা গেছেন 1 জন করে, আরও 9 জন। বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনায় মারা গেছেন 1 জন। গত 15 দিন ধরে তিনি জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে করোনায় 1 নারীর মৃত্যু হয়েছে। এছাড়া 9 পুলিশ সহ করোনায় আক্রান্ত হয়েছে আরও 19 জন। চট্টগ্রামে করোনার উপসর্গে মারা গেছেন নগর বিএনপির সহসভাপতি লায়ন মোহাম্মদ কামালউদ্দিন। বৃহস্পতিবার ভোরে বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এদিকে চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ সহ তার পরিবারের 10 সদস্যই করোনায় আক্রান্ত। তারা সবাই নিজ বাসায় আইসোলেশনে আছেন। নোয়াখালীতে করোনার উপসর্গে মারা গেছেন 3 জন। তাদের বাড়ি বেগমগঞ্জ সদর ও সেনবাগে। প্রাণঘাতী ভাইরাসটির লক্ষণ নিয়ে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মৃত্যু হয়েছে জান মোহাম্মদ নামে এক বৃদ্ধের। তার বাড়ি নগরীর খালিশপুরে। এ নিয়ে খুলনায় আইসোলেশনে 37 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটির কাপ্তাইয়ে বুধবার রাতে উপসর্গ নিয়ে মারা গেলেন 1 নারী। তিনি বেশ কিছুদিন ধরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গাজীপুরে জ্বর ও শ্বাসকষ্টে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা উপসর্গে বান্দরবানেও 1 জনের মৃত্যু হয়েছে। নড়াইলে শনাক্ত হয়েছে হাইওয়ে পুলিশের 2 সদস্য সহ 3 জন। গত 24 ঘন্টায় রংপুর বিভাগে নতুন শনাক্ত হয়েছেন 188 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 39 জন। এছাড়া বগুড়ায় 82, ময়মনসিংহে 31, পটুয়াখালীতে 30 ও চুয়াডাঙ্গায় 3 জন আক্রান্ত হয়েছেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নেতারা মনে করেন শেখ হাসিনা কারামুক্তির মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পেয়েছে। 111-এ কুশীলবদের এরই মধ্যে জনতার আদালতে বিচার হয়েছে বলেও মনে করেন তারা। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে এসব কথা বলেন নেতারা। দীর্ঘ প্রায় 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সে সময় কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনর দাবির প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনা কারামুক্তি দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যে কোনো কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন বড় বড় ড্রেজিংয়ের কাজ চট্টগ্রামে জলাবদ্ধতার মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজও সেনাবাহিনী সফলভাবে করেছে বলেও দাবি করেন সেনাপ্রধান। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জেনারেল আজিজ আহমেদ আরও বলেন পেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সংশ্লিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সরবরাহের ঘোষণাও দেন আজিজ আহমেদ। এছাড়া ঘর নির্মাণ সহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা। গর্ভবতী নারীদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা কাজ করবেন বলেও জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আমরা সর্বদা প্রস্তুত আছি। আমাদেরকে সরকারের থেকে যেই কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটা ন্যাশন বিল্ডিং হোক, সেটা হলে এই ধরনের পরিস্থিতিতে আপনি যে বিষয়টা প্রশ্ন করলেন যে বাঁধ নির্মাণের জন্য হোক, এই ধরনের কাজ এখানেই শুধু নয়, দেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেগুলো কিন্তু করেছি অতীতে, এখনও করছি। আমরা বলেছি আমাদেরকে যদি দেওয়া হয় আমরা অবশ্যই করব।
মাদারীপুরের রাজৈরের শিমুলতলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নসিমন চালক সহ দুজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন একজন। নিহতরা হলেন নসিমন চালক সোহেল মুন্সি ও ব্যবসায়ী সেলিম খলিফা। পুলিশ জানায় বৃহস্পতিবার সকাল 6টায় ঢাকা বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস বোঝাই ট্রাকের পেছনে মাদারীপুর থেকে আসা নসিমনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নসিমন চালক ও অপর এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ও নসিমনটি জব্দ করেছে পুলিশ। খাগড়াছড়ির বাবুছড়ায় এক পাহাড়ি নারীকে নির্যাতনের ঘটনায় ইউপিডিএফ প্রসিদ গ্রুপের পাঁচজন সহ অজ্ঞাত আরও দশজনের বিরুদ্ধে মামলা করেছেন স্বজনরা। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, নির্যাতনের ঘটনার তিন দিন পর মঙ্গলবার রাতে নির্যাতিতার ফুফাতো ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নির্যাতনের শিকার ওই নারীর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, গত 7 জুন মধ্যরাতে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের সন্ত্রাসী আদে চাকমা সহ কয়েকজন সন্ত্রাসী তাদের বাড়িতে হানা দেয়। সে সময় তাকে তুলে নেওয়ার সময় পরিবারের লোকজন বাধা দিলে তাদের হত্যার হুমকি দেয় তারা। পরে তার চোখ মুখ বেঁধে পাশের সোনামিয়া চিলা এলাকার একটি বাড়িতে নিয়ে রাতভর পাশবিক নির্যাতন চালায়। পরদিন 8 জুন ওই নারী মারা গেছে ভেবে সাধনা চিলা এলাকায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। করোনা দুর্যোগে লালমনিরহাট সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রম দেয়াদের দায়িত্ব বেড়েছে কয়েক গুণ। ঝুঁকি নিয়েও নিয়মিত কাজ করে চলেছেন তারা, কিন্তু চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় রিপোর্ট। লালমনিরহাট সদর হাসপাতালে সর্বদা কর্মব্যস্ত 36 জন ছেলে মেয়ে। জরুরি বিভাগে কেউ অপারেশন থিয়েটারে, সার্জারি ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে নিরলসভাবে কাজ করছেন তারা। কেউ ঔষধ বিতরণ, আবার কেউ রোগীদের সিরিয়াল দিতেও ভিড় সামলাতে ব্যস্ত। এরা হাসপাতালের স্টাফ, কিন্তু চাকরি সুবাদে নন। তাদের কেউ এক যুগ ধরে, আবার কেউ দেড় যুগ ধরে স্বেচ্ছাশ্রমে হাসপাতাল স্টাফ হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাশ্রম দিয়ে আসতেছি, শুধু মনে করেন যে মাস্টার রোলের কথা বলি, আমাদের রাখা হয়েছে, আমাদের কোনো মানে প্রকৃত যে ব্যবস্থাটা নেওয়া দরকার, আমরা যেভাবে চলবো, যেভাবে ফিরবো, আমাদের একটা চলার সুবিধা হবে, সেরকম কোনো ব্যবস্থা আমাদের জন্য গ্রহণ করা হচ্ছে না। 4-5 মাস থেকে বেতন দেয়, তাও 1000 টাকা। এই সংসারে তো কিছুই হয়নি, কিন্তু এই যে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, 10 বছর থেকে কাজ করবে সে মাস্টার রোলের জায়গায়। গেল 3 মাস ধরে হাসপাতালের উন্নয়ন তহবিল থেকে এসব স্বেচ্ছাশ্রম স্টাফদের 1000 থেকে 1500 টাকা করে বাস হিসেবে দেয়া হচ্ছে। কিন্তু আগে কিছুই পেতেন না তারা। একদিন তাদের চাকরি সরকারি হবে এই আশায় বুক বেঁধে হাসপাতালে আজও স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন তারা। চাকরির বয়সও তো শেষ হয়ে যাচ্ছে, কতদিনে চাকরি দেবে? করোনা ডিউটি হিসেবে আমরা কোনো প্রকারে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা অনেক কষ্টে আছি, পরিবার চালাতে পারতেছি না, আমি নিজেও চলতে পারতেছি না। তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। ভলান্টিয়ারদের ব্যাপারে আসলে এরকম কোনো সিদ্ধান্ত এখনো পায়নি, তারা আগে যেভাবে কাজ করতেছে ওইভাবে কাজ করবে। করোনার ব্যাপারে যে বিশেষ কিছু তাদের জন্য এটা আমরা এখনো নির্দেশনা পাইনি, আমরা আসলে জানাবো তাদের জন্য সরকার যদি কিছু করে পরবর্তীতে আমরা জানতে পারবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বোরো ধানের ভালো দাম পেয়ে হাসি ফুটেছে দিনাজপুরের কৃষকের মুখে। গত কয়েক বছরের লোকসানে ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার ধানের বাজার ঊর্ধ্বমুখীতে যারপণ্যায় খুশি। প্রতি বস্তায় 1700 টাকার ধান এক সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে 1800 টাকায়। চলতি মৌসুমে দিনাজপুরে 1,71,250 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। ধানের ফলনও হয়েছে বাম্পার, প্রায় 12 লাখ মেট্রিক টন ধান পাওয়া যাবে এখান থেকে। যদিও ধান কাটার আগ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে প্রায় 8,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, তবে ধানের দাম ভালো থাকায় ওই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা কৃষকদের। এবার দেশে করোনার শুরুতে কৃষকের মন ভাঙে গেছিল, ধানের দাম প্রথমে অবস্থা খুব কম, এখন ধানের দাম 1800-1820 এইভাবে দিচ্ছে, এখন কৃষক আনন্দে আছে। এখন একটু ধানের বাজারটা একটু বেশি আছে, এই জন্য একটু পোষা আছে আর কি। আমরা হতাশা ছিলাম, হ্যাঁ বর্তমানে বাজার ভালো, এই বাজার থাকলে আমরা কৃষক বাঁচবে আর কি। ধান ক্রেতারা বলছেন গত কয়েক বছরে কৃষক লোকসানে ধান বিক্রি করলেও এবার বস্তা প্রতি 300-400 টাকা বেশি দাম পাচ্ছেন। এই বাজার দর বহাল থাকলে কৃষকের সাথে তারাও লাভবান হবেন বলে মনে করেন ক্রেতারা। আমদানি মোটামুটি ভালোই হচ্ছে,
এবং কৃষকরাও দাম ভালো পাচ্ছে। ধানের দাম 1700 ছিল, আজকে 1800 100 বেশি দিয়ে কিনতেছি সামনের হাটের থেকে। এবছর করোনা নিয়ে কারণ সব কৃষকের আশঙ্কা ছিলাম, কারণ যিনি মানে সার কীটনাশক বা লেবার খরচের দাম বেশি। বর্তমানে যে আজকে বাজারটা গেল 1820-30, এইটা যদি 2000 টাকা পার হয়ে যায় তাহলে কৃষকরা মোটামুটিভাবে উপকৃত হতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ করেছে সেনাবাহিনী। জিওসি 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনায় বান্দরবান পার্বত্য জেলার সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরান। দিনাজপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। রাজবাটি বধির ইনস্টিটিউটে 66 পদাতিক ডিভিশনের 4 হর্স ইউনিটের পক্ষে 50 শিশুর মাঝে এ খাবার বিতরণ করেন লেফটেন্যান্ট মোহাম্মদ আসিফ। জামালপুরে করোনায় মৃত ব্যক্তিদের দাফনে নিয়োজিতদের মাঝে সরকারের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক। ঝালকাঠির নলছিটি পৌরসভার 1000 মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র তসলিমউদ্দিন চৌধুরী। কুড়িগ্রামের উলিপুরে করোনায় কর্মহীন 600 মানুষের মাঝে একটি বেসরকারি সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ মতিন। হবিগঞ্জে 2 সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছেন সাংবাদিকরা। দুপুরে জেলা প্রেস ক্লাবে সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ হয়। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান দেওয়া হয়েছে। দিঘিরপাড় এসি ইনস্টিটিউশনে উপজেলার বিভিন্ন স্কুলের 47 জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। সিলেটে স্বামীর ভেটায় যেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তমুন নেসা। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি দখলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে স্বামীর সৎ ভাই ও চাচাতো ভাইয়েরা। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দেশের ইতিহাসে সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে দ্বিগুণ ঋণের প্রস্তাব। কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। স্বাস্থ্যখাতে অর্থমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বললেও বরাদ্দ বেড়েছে মাত্র 5,500 কোটি টাকা, পর্যাপ্ত নয় বরাদ্দ বলছেন বিশেষজ্ঞরা। বাজেটে জনগণের জীবন জীবিকা ও মানবতা উপেক্ষিত, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্তব্য বিএনপির আমির হোসেন মাহমুদ চৌধুরী। কালো টাকা সাদা করার সুযোগের কঠোর সমালোচনা। করোনায় দেশে একদিনে আরও 37 জনের মৃত্যু। নতুন শনাক্ত 3,187 জন। উপসর্গে 1 সাংবাদিক সহ 12 জেলায় আরও 22 জনের মৃত্যু। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।